Assalamualaikum everyone. I hope you are doing well, super well. So, আজকে আমি যাচ্ছি হচ্ছে আমার ইউনিভার্সিটি ওরিয়েন্টেশনে as a first year new student. আমি আজকে যাচ্ছি আমার ক্যাম্পাসে আমাদের একটা ওরিয়েন্টেশন ফাংশন আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি যে সকাল 6টার দিকে উঠে রেডি হয়ে গেলাম কিন্তু যেতে যেতে আমার অবশ্য অনেক লেট হয়ে গিয়েছিল। সো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমার দিনটা তোমাদের সাথে এনজয় করি। আম্মু বাসার নিচে গিয়ে সিএনজি নিয়ে আসছিল কারণ আম্মুর আবার একটা কাজ ছিল। তাই আম্মু বললো আমি যাই, আমি যে সিএনজি সহ একবার এই কাজটা শেষ করে আসি, তুমি তারপর আস্তে ধীরে নামো। তারপর আমরা সিএনজিতে উঠে পড়লাম, এই যে যাচ্ছি। টু বি অনেস্ট, ক্যাম্পাসে ঢোকার আগে আমার মনে হচ্ছিল যাচ্ছে কোনো ফাংশন নেই, হয়তো আমি একাই শাড়ি পরে আসছি আর কেউ আসা নাই, কারণ আমি কাউকে দেখছিলাম না শাড়ি বা পাঞ্জাবি বা কোনো একটা ওরকম ফাংশন ওইভাবে একটু রেডি হয়ে আসতে। বাট যখন আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পরে অডিটোরিয়াম সামনে গেলাম, এরপর দেখলাম যে না আসলে সবাই আসছে, আস্তে ধীরে সবাই আসতেছিল, সবাই অনেক লেট করে আসতেছিল আস্তে আস্তে দেখলাম, আর আমি আল্লাহর বান্দি ভাবছি আমি একাই লেট। এরপর আমার চোখ পড়ে এই সুন্দর সুন্দর ওয়ার্কশপ স্টলগুলোর উপরে, যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের আপুরা বিভিন্ন তাদের কাজগুলো শো করতেছিল, ইভেন তারা ওগুলো সেল করতেছিল, এতই সুন্দর ছিল যে না মাশাআল্লাহ। এত মানুষ ছিল আর মাইকের আওয়াজটা এত বেশি ছিল যে লিটারালি আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে। এরপর আমি কিছু ভিডিও ক্লিপস নিলাম যে না আমি ওরিয়েন্টেশনে আসছিলাম, আমি এক্সিস্ট করছিলাম, তাই জাস্ট এটা ফর জাস্ট ফর্মালিটিস অর প্রমাণ। এটা আমার ফ্রেন্ড, ওকে আমি আমার ফোনে ধারণ করলাম, তার চিত্র আমার ফোনে ধারণ করে রাখলাম আর কি। এরপর আমি আম্মুকে বলতেছিলাম আমার কিছু ভিডিও ক্লিপ ফটোস তুলে দাও, এরপর আমরা এখান থেকে বের হয়ে যাই, অনেক চিল্লা চিল্লা অনেক আওয়াজ। আম্মু আমাকে বারবার বলছিল চল চল ওই ঝর্ণার এখানে জায়গা একটা ভিডিও ছবি তো তুলে দিই, কিন্তু এতই মানুষ ছিল। এরপর আমরা কোনোভাবে একটু জায়গা পেলাম, এরপর আমি কয়েকটা ভিডিও ছবি তুললাম। আসলে আমার পার্সোনাল ফটোগ্রাফার হচ্ছে আম্মু, আমার আম্মু অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে, আমার অনেক সুন্দর ভিডিও করে দেয়, সো নন পেড ফটোগ্রাফার। দেন আমার ফ্রেন্ডরাও চলে আসছে, তারা তাদের পবিত্র চরণখানা ভার্সিটিতে ফাইনালি এনে পৌঁছাইলো। এরপর দেখলাম খাবার দাওয়া স্টার্ট করছে, তো আমি আর রনি গিয়ে দৌড়াদৌড়ি করে তাড়াতাড়ি সামনে গিয়ে খাবার নিলাম, নাহলে একটু পরে এত ভিড় হয়ে যাইত। অলরেডি আমরা খাবার আনার সময় দেখতেছিলাম সবাই দৌড়ায় দৌড়ে আসতেছিল, তা আমি রনির বললাম আল্লাহ বাঁচাইছে আমাদের দুজনকে। এরপর দেখলাম সবাই খাবার নিয়ে এসে ফ্রেন্ডসরা মিলে গ্রুপ করে করে বসে সবাই খাচ্ছিল, বাট আমি আমার খাবারটা খাইনি, আমি আর আম্মু বাসায় তখন চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আমার ফ্রেন্ড তার খাবারটা আমাকে দিয়ে দিছে, কারণ সে নাকি খাবে না, সে এখান থেকে আরেকটা কাজে যাবে, তাই আমাকে দিয়ে দিছে, বুঝো তুই নিয়ে যা বাসায়। দ্য ওয়ার্স্ট পার্ট ইজ আমার জুতা ছিঁড়ে গিয়েছিল, তাও দুইটাই, তারপর আমি খালি পায়ে পুরো রাস্তা বাসায় আসছি। ডোন্ট জাজ, আমি এটা সবসময় করি, আমার যে কোনো ফাংশন থাকলে আমার জুতা ছিঁড়বে। সো দ্যাটস ইট ফর দ্য ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।